তো নমস্কার, আমাদের অ্যালকোহল সেকেন্ড পার্ট আমরা শুরু করছি। সো অ্যালকোহল, এই ইথানল, আমাদের লিভারে মাইক্রোজোমাল ইথানল অক্সিডাইজিং সিস্টেমের মাধ্যমেও কিন্তু অক্সিডাইজড হয়ে ফাইনালি কিন্তু অ্যাসিটিক অ্যাসিডে কিন্তু পরিণত হয়। অ্যাকচুয়ালি আমাদের এই অ্যাসিটালডিহাইড কিন্তু সবথেকে ক্ষতিকারক, এবং তারাই কিন্তু অ্যালকোহলের সমস্ত যে বাজে ইফেক্টগুলো, বিশেষ করে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ইফেক্ট, বমি হওয়া, পেট ব্যথা করা, তারপর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইফেক্ট, ভুলভাল বোকা, একটা বেসিক্যালি খেই হারিয়ে ফেলা, তারপর হচ্ছে কার্ডিওভাস্কুলার ইফেক্ট, তার মানে ব্লাড প্রেশার কমে যাওয়া, তারপর হচ্ছে হার্ট রেট বেড়ে যাওয়া, এই সমস্ত যে ইফেক্টগুলো, এই ইফেক্টগুলো কিন্তু অ্যাসিটালডিহাইডের জন্য হয়ে থাকে। তাহলে অ্যাসিটালডিহাইড যাতে না তৈরি হয় তার জন্য অ্যালকোহলকে, অ্যাসিটালডিহাইড যাতে, মানে অ্যাসিটালডিহাইড যদি থাকে তাহলে কিন্তু অ্যালকোহল খেলে অস্বস্তি তৈরি হয়। তার জন্য এই তোমার বেসিক্যালি এই তোমার এই অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ, এই অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ কিন্তু বেসিক্যালি বন্ধ করার জন্য বেসিক্যালি তোমার কিন্তু যে ওষুধটি ব্যবহার করা হয় সেই ওষুধটির নাম হচ্ছে ডাইসালফিরাম। সো ডাইসালফিরাম বেসিক্যালি কি করে না, ডাইসালফিরাম কিন্তু অ্যালকোহল ডিহাইড্রোজিনেজকে বেসিক্যালি কি করে না, তোমার ডাইসালফিরাম কী করে, অ্যালডিহাইড ডিহাইড্রোজিনেজকে বন্ধ করে দেয়। তাহলে এইখানটায় ডাইসালফিরাম কিন্তু অ্যালডিহাইড ডিহাইড্রোজিনেজকে বন্ধ করে দেয়। তাহলে ডাইসালফিরাম দেখো অ্যালডিহাইড ডিহাইড্রোজেনকে যদি বন্ধ করে তাহলে কি অ্যাসিডিক অ্যাসিড তৈরি হবে, কারণ অ্যাসিডিক অ্যাসিড তো কোনো কাজ, মানে কোনো অসুবিধা তৈরি করবে না। তাহলে আমি যখন ডাইসালফিরাম দিচ্ছি তখন অ্যালকোহল শুধুমাত্র অ্যাসিটালডিহাইডই তৈরি হয়ে থাকছে, সেই অ্যাসিটালডিহাইড কিন্তু আর অ্যাসিডিক অ্যাসিডে তৈরি হতে পারছে না। তাহলে অ্যাসিটালডিহাইড কিন্তু আমাদের বডিতে জমছে, আমাদের বডিতে যখনই অ্যাসিটালডিহাইড জমবে তখনই কিন্তু আমাদের সমস্যাগুলো তৈরি হবে। তার ফলে যারা অ্যালকোহল ছাড়তে পারছে না তাদের জন্য সবথেকে আদর্শ ড্রাগ হচ্ছে ডাইসালফিরাম, কারণ ডাইসালফিরাম সে একবার খেলে তারপরে সে যখন আবার অ্যালকোহল খাবে না তখন প্রচণ্ড বমি হবে, পেট ব্যথা করবে, যন্ত্রণা তৈরি হবে, তখন সে ভয়ে পরের দিন কিন্তু আর অ্যালকোহল টাচ করবে না। সো এইটা কিন্তু অ্যালকোহলকে অ্যাবর্শন, মানে অ্যালকোহলিজম অ্যাবর্শন করতে সাহায্য